এটা দাও তো। এই তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম হাসান চৌধুরী। আচ্ছা আপনারা আমাদের এখানে চলে এসেছেন কেন? বুঝবা না মনু, তোমাকে দিয়েই তোমার বাচ্চা আছি। আমরা থাকতে আপনি কোন চিন্তা করবেন না বস, এই বিচ্ছু বাহিনী। আনিলাম বড় তোর আমার বাবার পারি। হ্যালো অশি সাহেব, আমার ব্যাপারটা কি করলেন? হ্যাঁ না প্লিজ ভাই একটু দেখেন। তুমি একটু কম কথা বলবে। লিসেন, আমি না বলা পর্যন্ত তোমরা চারিদিকে একটু চোখ কান খোলা রাখবে, কথাটা মনে রাখবে। ওকে, তোমরা এখন আসতে পারো, যাও। Thank you.
আসুন 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 বসুন। আরে হবে হবে, চাকরি তোমাদের অবশ্যই হবে। আর বেতন, বেতন নিয়ে ভাবতেই হবে না। আপাতত তোমাদের 20,000 টাকা বেতন দিচ্ছি। 20,000 টাকা? কেন, এই স্যালারি তো হবে না। না মানে স্যার 20,000 টাকা? আরে কি যে বলেন, 20,000 টাকা একটা টাকা হলো নাকি? কিছুক্ষণের মধ্যে আমার ম্যানেজার আসবে, আজই আপনাদের কাজ বুঝিয়ে দেবে। আপনারা যাকে বিশ্বাস করে এখানে এসেছেন তিনি আমাদের বস। তার আসল নাম ডন কিউ, জানাও তার ছদ্মনাম। তার ব্যবসায়ী নারী ও শিশু। হ্যালো বস। শোনো, তুমি এই মেডিসিনগুলোকে সময় মতো স্পটে পৌঁছে দিও। আমি ওদেরকে সব কথা বলে দিয়েছি। ইয়েস বস। ওই নাউসেসটা কোথায়? ইয়ে বস, এই তো এইটা ওখানে আছে। ওকে, শোনো, তোমরা সময় মতো চলে যেও। আর একটা কথা মনে রেখো, ওই নাউসেসটাকে বলবে কথা যেন আমার সাথে একটু কম বলে। ওকে বস। আমরা কথা বলবো বাংলাদেশ গ্রাম ডাক্তার হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শামসুল আরফিন সাহেবের সাথে। আমি প্রথমেই তার কাছে জানতে চাবো, আপনি যৌতুককে কি ধরনের অপরাধ হিসেবে আপনি মনে করেন? এটি একটি সামাজিক অপরাধ। এটা আমাদের সমাজের সাধারণত নিম্ন শ্রেণীর লোকদের মধ্যে এটা পরিলক্ষিত হচ্ছে। এটা তাদের অশিক্ষা এবং সমাজের নিম্ন স্তরে বাস করার জন্য এটা আমাদের সমাজে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। এখন আমরা স্যারের কাছে জানতে চাবো যে যৌতুক, আমাদের দেশে যে যৌতুক হচ্ছে, এই যৌতুকের প্রধান কারণগুলো কি কি বলে স্যার মনে করেন? স্যার, আমাদের দেশে যৌতুকের প্রধান কারণ হলো আমাদের অশিক্ষা, দারিদ্রতা এবং সামাজিক অবক্ষয়। আমাদের দারিদ্র জনগোষ্ঠীকে শিক্ষিত করলে, সভা সেমিনার করে এবং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আমাদের স্কুল কলেজগুলোয় আমাদের এই দারিদ্রতা যৌতুকের
ক্ষতিকর দিকগুলো তুলে ধরে আমরা যদি তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে পারি এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা এই যৌতুক প্রথাকে প্রতিরোধ করতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী রবিন চৌধুরীর সাথে। আমি প্রথমে তার কাছে জানতে চাবো আমাদের দেশে যৌতুক কী ধরনের অপরাধ বলে তিনি মনে করেন। স্যার, আমি মনে করি বাংলাদেশের দরিদ্রতম দেশ হিসাবে যৌতুক একটা মারাত্মক ব্যাধি হিসাবে আমি এটাকে আখ্যায়িত করি। আমাদের সমাজে বিয়ে একটি পবিত্র সামাজিক বন্ধন, যৌতুক দ্বারা এই সামাজিক বন্ধনকে কলুষিত করা হচ্ছে। আমরা তার কাছে জানতে চাবো যৌতুকের প্রধান কারণগুলো কী কী বলে তিনি মনে করেন। আসলে বাংলাদেশটা একটা অনুন্নত পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমরা মনে করি। সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের দেশের অনেকাংশের যারা আছে এরা দারিদ্র্যসীমার নিচে অনেকেই বসবাস করে, সেহেতু আমাদের যেটা প্রথম যে কাজগুলো করা দরকার সেটি হলো শিক্ষা এবং কর্ম। তো আমাদের দেশের শিক্ষাটা যেভাবে ডেভেলপ করার কথা সেভাবে ডেভেলপ হচ্ছে না এবং আমরা শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানও সেভাবে করতে পারতেছি না। তাছাড়া শিক্ষার বাহিরেও আমরা বেকারত্বের অভিশাপে জর্জরিত, আর এই বেকারত্বের অভিশাপের কারণে অভাবের তাড়না মানুষের স্বভাবটা অন্যদিকে বিচরিত পরিচালিত হচ্ছে। সেহেতু আমি মনে করি যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করার ফলে ছেলে মেয়ে সর্বস্তরের মেধা প্রজ্ঞা এবং বিশেষত কর্মক্ষমতা যদি এখানে ডেভেলপ করা যায় তাহলে এদেশে মা আমাদের যারা বেকার যুবক যুবতী আছে তাদের সেই স্বাবলম্বী হওয়ার পথটা যখন সুগম হবে সেখানে যৌতুক ব্যবস্থাটা অনেকাংশেই পরিহার করার মানুষের মানসিকতা সৃষ্টি হতে পারে। আমি যেটা যতটুকু জানি দেশের প্রচলিত আইনে এ ব্যাপারে আসলে সর্বস্বীকৃত একটা সিদ্ধান্ত আইন আকারে আছে। তারপরেও আমাদের দেশে দৃষ্টান্তমূলক শাস্তির বাহিরে যেটা আমাদের আসলে এই মুহূর্তে আমি মনে করি যে অন্তত সাময়িক একটা সময়সীমার মধ্যে এটা যুগ উপযোগী যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করলে আরও 10টা ছেলে সতর্ক হবে, 10টা মেয়ে সতর্ক হবে, সেই ধরনের যুগ উপযোগী আইন প্রণয়ন করা উচিত আমি মনে করি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কথা বলতে এসেছি জনাব জাহাঙ্গীর আলম সাহেবের সাথে। জানতে চাবো যে আমাদের দেশে যৌতুক প্রবণতা এত বেশি কেন স্যার? আসলে আমাদের দেশে যথেষ্ট অভাব গরিব লোকদের মাঝে এবং অশিক্ষার কারণে এই প্রবণতাটা খুব বেশি, এবং এই বিষয়ে আসলে আমাদের যা যা করণীয় আমরা সেভাবে করতেছি না, যে কারণে এটা বাড়তেই আছে। নারী শুধু নারী নয়, সে কারো মা, কারো বোন, কারো স্ত্রী। তবুও আমরা দেখি প্রতিদিনই দেখা যায় যে আমাদের সমাজে কোনো না কোনোভাবে নারী যৌতুকের কারণে নিপীড়িত লাঞ্ছিত হয়। আমরা এই সমস্যা থেকে হ্যালো ভিউয়ার্স, আমরা এখন জনাব জাহাঙ্গীর আলমের সাথে জানতে চাবো যে আমাদের সমাজ থেকে যৌতুক প্রথা কীভাবে দূর করা যায়। যৌতুক প্রথা দূর করার জন্য যেভাবে ইলেকট্রনিক মিডিয়া ভালোভাবে কাজ করতেছে, এর পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ডের কমিশনার, মসজিদের ইমাম সাহেব তাদের খুতবা দেওয়ার আগে মসজিদে এই বিষয়ে যদি এর নেগেটিভ সাইডগুলো যদি মানুষকে বোঝায় এবং মেম্বার স্যারেরা সরাসরি যদি কোথায় যৌতুক দিচ্ছে সেখানে শাস্তির ব্যবস্থা করে অতি দ্রুত এটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি অ্যাডভোকেট মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরীর চেম্বারে। আমরা প্রথমেই তার কাছে জানতে যাব যৌতুক নিয়ে তার চিন্তাভাবনা কী স্যার? আসলে যৌতুক হচ্ছে একটা সামাজিক ব্যাধি, কারণ নারীরা বেশিরভাগ সময়ই এই যৌতুকের কারণে নির্যাতিত হয় এবং আমরা সবসময় পত্রপত্রিকায় দেখতে পারি যৌতুকের বলি হিসাবে বিভিন্ন মেয়ের নাম, বা আমরা অনেকের ছবিও দেখেছি। কিন্তু যৌতুকের বিষয়টা হচ্ছে যৌতুক দাবি করাই এক ধরনের অপরাধ, আর যৌতুকের জন্য নির্যাতন যদি করা হয় তাহলে সেক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনে আবার তার প্রতিকার রয়েছে। কিন্তু সাধারণত যদি যৌতুক দাবি করে তাহলে সেক্ষেত্রে যে ধরনের প্রতিকার পায় এবং এর জন্য অলরেডি যৌতুক নিরোধ আইন 1980 একটা আইন রয়েছে এবং ওই আইনে যথারীতি শাস্তিরও বিধান রয়েছে। যদি কেউ কোনো কনে বা তার পিতামাতার কাছে বা তার কোনো অভিভাবকের কাছে বিয়ের আগে বা বিয়ের পরে যদি কোনো প্রকারের কোনো সম্পত্তি অথবা কোনো ধরনের ভ্যালুয়েবল সিকিউরিটি, দ্যাট ইজ এটাকে বলা হয় মূল্যবান জামানত হিসেবে যা বলা হয়, যদি কেউ দাবি করে যে তার স্ত্রীকে স্বীকৃতি দেওয়ার জন্য বা আশ্রয় দেওয়ার জন্য বা ভরণ পোষণের জন্য
তাহলে সেক্ষেত্রে এই যৌতুক নিরোধ আইনের চার ধারায় সুস্পষ্টভাবে বলা আছে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা 1 বছরের নিচে নয়, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে। এবং এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে অনেক সময় এই আইন না জানার কারণে অনেকে আবার এমন অপরাধটা করে থাকে। এই বেদি থেকে মুক্তি পেতে হলে আমাদের আগে সৃষ্টি করতে হবে সচেতনতা, যে আমাদের নাগরিক সচেতনতা যদি বৃদ্ধি পায় তাহলে আমার বিশ্বাস যে এই যৌতুকের বলি হিসাবে মেয়েদের আর নির্যাতিত হতে হবে না। এই জন্য আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, কেউ একজন একজন করে একটা একটা পরিবার করে আমাদের এই সমাজ থেকে ওই বেদি দূর করা সম্ভব নয়। আমরা এই যৌতুক নিয়ে কথা বলবো এখন একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক জনাব মশিউর রহমান বাচ্চু সাহেবের সাথে। আমরা তার কাছে জানতে চাবো যৌতুক একটি কী ধরনের অপরাধ বলে তিনি মনে করেন। স্যার, যৌতুক নিঃসন্দেহে একটি সামাজিক এবং মানবিক অপরাধ, এর মধ্যে কোনো দ্বিমত নেই বলে আমার ধারণা। এক্ষেত্রে আমরা বলতে পারি যৌতুকের এই প্রবণতা কেন এবং কী কারণে সংগঠিত হয়। এখানে আমি প্রথমত বলবো যে আমাদের মানবতার প্রেক্ষিতে শিক্ষা এখানে প্রধানত একটা অন্তরায়। যে সমাজে শিক্ষা নেই সেখানেই যৌতুকের প্রবণতাটা বেশি, পাশাপাশি ওই সমস্ত ছেলে এবং মেয়েদের মধ্যে, বিশেষ করে ছেলেদের মধ্যে যখন শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধ কমপ্লিটলি অভাব, তখনই কিন্তু যৌতুকের প্রবণতা বহুলাংশে বেড়ে যায়। সমাজ থেকে যৌতুক প্রথা উচ্ছেদ বা দূরীকরণের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। একটি হচ্ছে শিক্ষা প্রসার, দ্বিতীয়ত হচ্ছে দারিদ্রতা বিমোচন, তৃতীয়ত সামাজিক মূল্যবোধ সচেতনতা বৃদ্ধি করা, এবং সর্বোপরি সরকারের উচিত কঠিন আইন প্রয়োগের মাধ্যমে এদেরকে কঠিন বিচার করা। যৌতুক দেওয়া অতটা মানে বিশ্বস্ত মানে বিরাট একটা অন্যায়। এই অন্যায়ের কারণে মানে মানুষের মানে এই যে যারা সাধারণ ছোটো ফ্যামিলি আছে তাদেরই মনে করেন যে খুব রাস্তাঘাটে জীবন চলাটা খুবই কষ্ট হয়ে যায়। এরকমই কষ্ট হয় যে তাদের ফ্যামিলির মধ্যে দেখা গেলো একটা দুটা মেয়ে থাকে, একটা মেয়ে দিতে পারে আর একটা মেয়ে দিতে পারে না, খুবই একটা কষ্ট হয়ে যায়। কষ্টটা মনে এরকমই হয় যে দেখা যায় ওই যে একটা ভালো দিচ্ছে একটা খারাপ জায়গায় পড়বে, তখন একটা অসুবিধা হয়ে যায়। এই অসুবিধার কারণে তখন কী করতে হয়, মেয়ে ঘরে থাকতে হয় কিংবা চাকরি করতে হয়, গার্মেন্টস থাকতে হয়। যৌতুক তো মনে করেন আজকাল যে যৌতুক দেয় মনে করেন যে যৌতুক 1 লাখ টাকা দেয় বা 2 লাখ টাকা দেয়, টাকা কদিন থাকে? আপনি কি আপনার ছেলের বিয়েতে যৌতুক আশা করেন? তো প্রশ্নই আসে না ছেলের এই যে আপনি যৌতুক নিয়ে বিয়া করবো, একটা ছেলে মেয়ের ভাগ্যে যা আসে তা তো আপনি আল্লাপাক দিবে, যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না। আমরা শুনেছি যে যৌতুকের অভাবে আপনার বোনের বিয়ে ভেঙে গেছে, ঘটনাটা আসলে কি আমাদের একটু বলবেন আপনি? ব্যাপারটা হলো আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারা যেটা চেয়েছিল সেটা আমরা ওই সময় দিতে পারিনি। সেই বলে আমাদের পাড়ায় পাশে আর এক আমার সম্পর্কে ফুফুতো বোন, তার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাদের যা পাওনা ছিল তারা দিয়ে। সমাজে এখন এরকম করুণ নির্মম কাহিনী ঘটে থাকে যে কিনা সমাজের হাজারো মানুষের বিয়ে পড়িয়ে থাকে, অথচ যৌতুকের অভাবে তার বোনের বিয়ে হতে পারেনি। অত্যন্ত মর্মান্তক একটি ঘটনা, আমরা চাই না সমাজে এই ধরনের ঘটনা আর ঘটুক। একজন পুত্র সন্তানের পিতা হিসেবে তিনি যৌতুক প্রথাকে কী ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেন স্যার? এটার উপর আমি ঘোর বিরোধিতা করি, আর যেহেতু আমার মেয়ে সন্তান নাই, দুইটাই ছেলে সন্তান, আমি আশা করি আমার আদর্শ থেকে এটুকুই বড় করব যাকে সে সহধর্মিনী হিসেবে ঘরে তুলে আনবে তার কাছ থেকে যেন কোনো কিছুই বা তার গার্ডিয়ানের কাছ থেকে আশা না করে। একটা পুত্র সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারলে সে কখনই কারো কাছ থেকে হাত পেতে ভিক্ষে পাওয়ার মতো যৌতুকের দাবি অন্তত করবে না, এবং প্রত্যেকটা অভিভাবকের উচিত এই আদর্শ নিয়ে তার পুত্র সন্তানদের মানুষ করা। সে যেন গরুর হাটের কোরবানির গরু বিক্রি করার মতো নিজের সন্তানকে নিয়ে যেন বাজারে মাতামাতি না করে। একটা ছেলেকে অকর্মণ্য অথর্ব করে দেওয়ার একদম সঠিক জায়গা হচ্ছে যৌতুক নিয়ে তাকে বিয়ে করে দেওয়া। সুতরাং কখনো আশা করিনি নিজের বেলাও না, এবং আমার দুটো সন্তান হয়েছে, আশা করি তাদের বেলাও সেটা আশা করব না।